গরম কয়লা দিয়ে শরীরে দাগ করে দেওয়া হয়েছিল, ছুরি দিয়ে কাটা হয়েছিল জিভ, দেয়া হয়েছিল গরম সানাশির ছেঁকা। দিনের পর দিন এভাবেই পালিতা মেয়েকে অত্যাচারের অভিযোগ উঠেছে এক নার্স ও তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে 50 বছর বয়সী ওই নার্স এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল দম্পতির ছেলেকে। পুলিশ সূত্রে খবর, রেণু কুমারী নামে ওই মহিলা সাফদারজং হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। তার স্বামী আনন্দ কুমারের বিরুদ্ধেও তাদের 7 বছরের পালিতা মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। শিশুকন্যার ডাক্তারি পরীক্ষা করানো হয়, তাতে দেখা গিয়েছে তার শরীরে 18টি জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। সাত বছরের শিশুকন্যাটি নার্সের এক আত্মীয়ার কন্যা, তাকেই তিনি দত্তক নেন। শিশুকন্যার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ হয়েছিল তার স্কুলের এক শিক্ষিকার, তারপরই বিষয়টি নজরে আসে, পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশকে ওই শিশুকন্যা জানিয়েছে আর কে পুরম এলাকার তার ওই আত্মীয়ার সঙ্গে থাকত। তাকে দত্তক নেওয়ার প্রথম দিন থেকেই অত্যাচার চালানো হতো বলে অভিযোগ করেছে সে। গরম জলের পাত্রের উপর তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হতো বলেও অভিযোগ করেছে ওই শিশুকন্যা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।